नमस्कार बंधुरा, स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे भोला माछेर एकटा रेसिपी शेयर करब। ए शीतेर समय भोला माछ खेते किन्तु खूबी भालो लागे, आर भोला माछ भातेर साथे खेतेई भालो लागे। आमी भोला माछेर झालटा किभाबे बाड़िते बानिएछि सेटाई आज आपनादेर साथे शेयर करब। एर आगेओ आमार चैनेले भोला माछेर रेसिपी देवा आछे, तबे सेगुलो सर्षे बाटा दिए करेछिलाम, आज किन्तु सर्षे बाटा दिए करब ना। आसुन देखे नेওয়া যাক আমার আজকের রেসিপি। গ্যাসে কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল। যেহেতু মাছ রান্না করব সেজন্য সরষের তেলেই করছি। তেলটাকেও দেখুন খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। আমি এখানে দুটো ভোলা মাছ নিয়েছি, মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পাত্র নিয়েছি, মাছের মশলাটা রেডি করব। দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো। আপনারা এই গুঁড়ো মশলাগুলো সরাসরি কড়াইতে দিয়েও রান্না করতে পারেন, তবে আমি একটু ভিজিয়ে রান্না করতেই পছন্দ করি, সেজন্য ভিজিয়ে রাখছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর যদি আপনারা লঙ্কার গুঁড়ো খেয়ে থাকেন তাহলে এই সময় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আমি আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য মাছের ঝোলের রঙটা ভালো হবে, স্বাদের কোনো কিন্তু পরিবর্তন হবে না। এবার নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে, এটা কিছুক্ষণ এভাবেই থাক, আমি ততক্ষণে মাছ ভাজাটা দেখে নিই। এদিকে দেখুন মাছও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ভোলা মাছ ভীষণই নরম মাছ, তাই একটু কিন্তু সাবধানে রান্নাটা করতে হবে। মাছ ভাজা তুলে নিলাম, এবার আরও বাকি যে দু পিস মাছ আছে বা মাছের মাথা সেটা ভেজে নিচ্ছি। মাছের মাথা ভেজে তুলে নিয়েছি, এই তেলে বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি। টমেটো দিয়েও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি আগেই বলেছিলাম আমি রান্নাটা কাঁচা লঙ্কায় করব। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই মাছের ঝালটা কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা। এই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। মশলাটা পুড়ে না যায় সেজন্য একটু মশলার বাটিটা ধুয়ে জল দিলাম, দিয়ে আবারও মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আজ আর ঢাকা চাপা দিয়ে মশলা কষাবো না, এমনি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, খেয়াল রাখতে হবে মাছে কিন্তু লবণ মাখানো ছিল। আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু চিনি, যেহেতু টমেটো দিয়েছি তাই টমেটোর স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। লবণ আর চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, যেহেতু আজকে রান্নায় কোনো কিছু সেদ্ধ হওয়ার মতো নেই তাই জলের পরিমাণটা সেটা বুঝেই দিতে হবে। খুব বেশি ঝোলও এই মাছে রাখবো না। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, গরম জল দিয়েছি, দেখুন ঝোল ফুটে উঠেছে, আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। সব কটা মাছ দিয়ে দিলাম। এই ভোলা মাছের ঝাল কিন্তু খুব অল্প সময়ে রান্নাটা করা হয়ে যায়, খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা, এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ঝোলও অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি মাছগুলো একটু উল্টে দিচ্ছি, মাছের সব দিকেই যেন তেল ঝাল মশলা ঠিকঠাক ঢুকতে পারে সেজন্য মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম। আবারও কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে আছে, মাছের ঝোল আমার রান্না করা হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, গ্যাসটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। খুবই অল্প সময় রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে দারুণ লাগে। শীতের মরশুমে ভোলা মাছ কিন্তু দারুণ লাগে, ধনে পাতা কুচি ছড়িয়ে যদি রান্না করা হয় খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আমার আজকের এই ভোলা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো
বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। স্মৃতিরেখাস ক্রিয়েশন নামে ফেসবুকে আমার একটা পেজ আছে, আপনি চাইলে আমার পেজটা ঘুরে আসতে পারেন, আর যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে আমার পেজটা ফলোও করতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।